আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের যে ব্লগটা, আপনারা নিশ্চয়ই জানেন যে আগে আমি একটি গায়ে হলুদের ব্লগ ছেড়েছিলাম, আর আজকে হচ্ছে বিয়ের ব্লগ, সেটাই আপনাদেরকে এখানে দিচ্ছি। আর এখানে রান্না করা হচ্ছে, বরযাত্রী আসবে আর বৌভাতের ভিডিওটা সহকারে এখানে দেওয়া হবে। আগের ভিডিওতে আমি বলেছি এটা আমার মামাতো বোন, আর মামাতো বোনের বিয়েতে আমরা সবাই মিলে এসেছি। আর এখানে বাবুর্চিরা অনেক রান্না করতেছে, এখানে অনেক বড় একটা বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আশা রাখি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আশা রাখি আপনারা অনেক সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে আমার একটি মিলি ব্লগস নামে পেজ আছে, আশা করি সেইখানেও ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমরা মামার তো বোনের বিয়েতে অনেক আনন্দ করেছিলাম, অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, প্রায় 3000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছিল, আর এখানে সব বাবুর্চিরা আর কি সালাদগুলার কাজগুলোও সারতেছে, ওনারা আর কি সব কিছু হাতে ওনাদের কাজ ওনাদের ভাগ করে দেওয়া হয়েছিল, আমরা শুধু আনন্দ করেছিলাম। আসলে দিনগুলো অনেক ভালো ছিল, আর তখন এত আনন্দ করেছিলাম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পার্লার থেকে সাজিয়ে এনে সঞ্জীকে এখানে বসিয়ে রেখেছে, আর খুবই সুন্দর লাগতেছে, দেখুন ওকে, মিষ্টি লাগতেছে।
এটা হচ্ছে আমাদের ছোট মামি মানে ছোট মামির মেয়ে এটা বড় মেয়ে আর এই ক্যামেরায় এখানে পুরো ফ্যামিলির ছবিটা তোলা হয়েছে এখানে মামির হচ্ছে তিন মেয়ে শানজি শানু আর সারা আর সাথে এখানে আমাদের ছোট মামাও আছে আমি আগের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেইনি তাই আজকে একটু পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট মামা এখানে আর আমরা সবাই আছি এখানে মামাতো বোন খালাতো বোন এই যে হিজাব পরা এটা হচ্ছে পপি আর এই পাশে হচ্ছে মলি আর আমাকে তো আপনারা আগে ভাগেই চিনে রেখেছেন তাই আমাকে আর পরিচয় করে দেওয়ার কিছুই নাই আর এখানে পপি শ্বশুর বাড়ির লোকজনেরও আছে আর আমরা খাটে সবাই মিলে এখানে বসে আছি একটু পরে কি বর আসবে তারপরে আর কি আমরা যাব আর এই তো আমার বড় বোন আপনারা আগেই চিনেন আমার আগের ভিডিওতে আপনারা পপির নাম হয়তোবা শুনেছেন কিন্তু পপিকে দেখেনি এই হিজাব পরা লাল হিজাব পরা মেয়েটা হচ্ছে পপি আমার খালাতো বোন আর ওর পাশে আছে ননদ আর শাশুড়ি আর এই তো সানজিকে নিয়ে আমরা কি বসে আছি আর ওকে একটু ফটোশ্যুটের জন্য রেডি করানো হচ্ছে এর জন্য একটু শক্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছে আপনারা আবার ভাববেন না যে ভিডিওতে শক্ত হয়ে রয়েছে এখানে ক্যামেরায় ছবি তোলা হচ্ছিল আর ওই ফাঁকে আমি ভিডিওটা করে নিয়েছিলাম এখানে সানজির সাথে বসে আছেন হচ্ছেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রতিষ্ঠাতা তিনি আর হচ্ছে এই পাশে বসে আছেন হচ্ছে পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমাদের এখানের মেয়র আর দুইজনই সম্মানিত ব্যক্তি তাই আপনাদের সাথে একটু পরিচয় করে দিলাম আর আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মাহিন তো স্কুলেও পড়াশোনা করে আর সানজি এখান থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে আর কি আমাদের ফ্যামিলি সবাই আর কি এই স্কুলে পড়াশোনা করে কালিয়াকুড়ের ভিতরে আর এই তো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি বর আসতেছে আর আমরা গেটে ধরবো এর জন্য আর এই পাশে আমাদের নানা ভাই আমাদের সাথে দুষ্টুমি করতেছে যে এত মহিলা মানুষ এখানে দাঁড়ানো যাবে না খুব মানে আনন্দ করতেছিলাম মা নানা বলতেছে টাকা নেওয়া যাবে না এই সে অনেক কিছু তো অবশ্য টাকার কথা তো আগেই ফাইনাল করা হয়ে গিয়েছে তো গেটে টাকা দিয়েছিল 40,000 টাকা তো সেটা আমার ভিডিওতে উঠানো হয়নি সেই জন্য একটু দুঃখিত
গেট কাটার পর আর কি ছেলেকে আমরা স্টেজে বসালাম আর এখন এখানে স্বাক্ষরখানা দেওয়া হবে সবাই মিলে খাওয়া দাওয়া করবে
একটু আগে আমার বড় খালা আর ছোট খালা দুজনে মিলে এখানে ছেলে আর বউ সেজেছিল, যাতে এখানে বর আর মেয়ে বসানোর আগে যেন টাকাটা নেওয়া যায় সেজন্য। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।